আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের ভিডিওগুলো। আর হচ্ছে যারা নতুন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট হলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে ডালার মধ্যে মেনুকা বসে আছে, ডালাটা কোথা থেকে আসলো, বাসায় কোনো উৎসব আছে কি না, তো সব কিছু নিয়ে আজকে বলবো। ছোটোখাটো আয়োজনের জন্যই আসলে মূলত এই ডালাগুলো আনা হয়, কিন্তু আসলে আমার যে বিজনেস রয়েছে সেখানে একটা প্যাকেজ অর্ডার রয়েছে। তো প্যাকেজটা আসলে ভাইয়াটার রিকোয়েস্ট ছিল যে ডালার মধ্যে করে দিতে হবে, তো আমি ডালা কিনে এনেছি। তো আমার লাগবে হচ্ছে একটাই ডালা, কিন্তু সিঙ্গেল কোনো ডালা আসলে খুঁজে পাচ্ছিলাম না, সো দুটোই কিনে এনেছি। আর মেনুকা এখন দেখেন এই যেটার উপর উঠে বসে আছে, একদম উদ্বোধন করে ফেলছে, তো ওকে সরানো যাচ্ছে না, খুব কষ্ট করে ওকে সরানো হচ্ছে। তো ডালার মধ্যে কি কি দিব আর কত দামের মধ্যে প্যাকেজটা সম্পন্ন করলাম ভিডিওতে বলবো, দেখতে থাকুন। তো আমার আশপাশে হচ্ছে ডালার যে আইটেমগুলো সাজাবো সবগুলো নিয়ে বসেছি, কিন্তু ডালার মধ্যে সাজানোটাই একটু কষ্টকর হয়ে যাচ্ছিল, মেনুকাকে একদমই সরানো যাচ্ছিল না, কারণ একদম প্রথম বা নতুন দেখলো এই জিনিসটা। নর্মালি আগে যখন বক্সের বিজনেস করতাম তখন এরকমই করতো, বক্সে উঠে বসে থাকতো। তো ওকে নিয়ে এই কাজগুলো করার সময় একটু টাফ হয়ে যায়, আর একদম গোল্ডেন কালার যেহেতু ডালাটা, তো খুবই পছন্দ হয়েছিল মেনুকার। অনেক কষ্ট করে ওকে আমি ওখান থেকে সরাই পরবর্তীতে। তো যে দুটো ডালার মধ্যে একটি ডালা দিয়ে আমি কাজ করি, আর আরেকটা ডালার মধ্যে মেনুকাকে বসতে দেই পরে, কি আর করার। তো ডালাটা আমি ততক্ষণে সাজাচ্ছিলাম আর মেনুকা ওখান থেকে বসে বসে দেখছিল। তো ডালার মধ্যে শাড়ি দিয়েছি, শাড়ির সাথে ব্লাউজ যাচ্ছে, গলার সেট, টিপ, কাজল, লিপস্টিক, চুড়ি, গাজরা, তো সবগুলো নিয়ে আসলে পার্সেলটা ডেলিভারি দিয়ে আসলাম। তো বাসায় আসার পথে একটা মাটির কাপ পিরিস সেট খুব পছন্দ হলো, নিয়ে আসলাম। তো মেনুকা ওইটাও কিন্তু মেনুকা একদমই প্রথমবার দেখলো, তো এটা নিয়ে মেনুকার আগ্রহের শেষ নেই, তো ও মুখে তোলার চেষ্টা করলো প্রথমবার যখন দেখলো, তখন না কাপের মধ্যে মুখটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তো কাপটাও আসলে আমার খুব পছন্দ হয়েছে, মাটির কাপের চা খাওয়ার কিন্তু আনন্দটাই অন্যরকম। তো যাই হোক, প্যাকেজটা ডেলিভারি দেওয়াতে আমার খুবই ভালো লাগলো। তো এই প্যাকেজটা যদি কেউ নিতে চান, আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিংক দিয়ে দিব, আপনারা সেখানে যোগাযোগ করবেন। তো ইনবক্সে আমি বিস্তারিত বলে দিব কত টাকা পড়তে পারে, সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কী কী ধরনের প্রোডাক্ট দিবেন আর আপনার বাজেট কত, সেটা বললে আমি সেই অনুযায়ী প্যাকেজটা রেডি করে দিতে পারবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব জলদি ইনশাল্লাহ।